মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সূরা ফাতাহ পারা 26, সূরা নম্বর 48, আয়াত নম্বর 29। মুহাম্মদ ইজ দ্য প্রফেট অফ আল্লাহ। নাও আই কোশ্চেন টু ইউ হুজ পার্সনস আর প্রেজেন্ট হিয়ার, হোয়ার ইউজ ইজ অনলি ফর প্রেজেন্ট, ইট ইজ নট ফর পাস্ট আর নট ফর ফিউচার। ইজ ব্যবহার হয় কখন? সূরা ফাতার 29 নম্বর আয়াতের যে ইংলিশ ট্রান্সলেশন করলাম, আমার ইংলিশ ট্রান্সলেশনকে জগতের কেউ রং বলে প্রমাণ করতে পারবে না। ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে মুহাম্মদ ইজ দ্য প্রফেট অফ আল্লাহ। ইজ ব্যবহার হয় কখন? আরে ইজ হচ্ছে কেবল বর্তমানের জন্য, ইট ইজ নট ফর পাস্ট এন্ড নট ফর ফিউচার, এ ভবিষ্যৎ আর অতীতের জন্য ইউজ হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামের ভারত তো সেই কালাম। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ হচ্ছেন জগতের রাসূল। আল্লাহ বলছেন মুহাম্মদ আছেন, আর আমার মতো 5.5 কোটির মোল্লা যদি বলে মুহাম্মদ ছিলেন, এই কোরআনের বিরোধিতা করা হবে। মুহাম্মদ আছেন, আছেন কি করে, আছেন কি করে? তা বলছে দুটো ইট, ইট তৈরি হয় কিসের? মাটির। দুটো ইট তৈরি করুন, করার পরে দুটো ইটকে নিয়ে একটাকে কয়লার আগুন দিয়ে জ্বালান, মানে পুড়িয়ে ফেলুন, দ্বিতীয় ইটটাকে না পুড়িয়ে রেখে দিন, ভালো করে শুকিয়ে নিন। দুটো ইটকে নিয়ে একটা মাটিতে গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে দুটো ইটকে রেখে দিয়ে দিন। 6 মাস পরে সেই জায়গায় গর্তটা দ্বিতীয়বার খুঁড়ুন, কটা ইট থাকবে? একটা ইট থাকবে। কোন ইটটা? যে ইটের গায়ে কয়লার আগুন টাচ করেছিল সেই ইটটা। মাটির তৈরি ইট শুধু কেবল কয়লার আগুনটা গায়ে টাচ না করার জন্য তাকে 6 মাসের মধ্যে মাটি খেয়ে ফেলল, আর দ্বিতীয় ইটের গায়ে শুধু কেবলমাত্র আগুনের টাচ হয়েছে তাকে খেতে পারলো না। বিনা উদাহরণে বলি, মাটির ইটকে কয়লার আগুন লাগার কারণে মাটি যদি তাকে না খেতে পারে, আমার মোস্তফা জগতের কোন কয়লার নাই, ইশকে ইলাহি আগুনে চলে গিয়েছে। আমার মোস্তফা ইশকে ইলাহির আগুনে জ্বলার পরে যদি মাটির মধ্যে যায় তো মাটি তাকে খেতে পারে না, যেমন মাটির ইটের গায়ে কয়লার আগুন লাগার পরে মাটি তাকে খেতে পারে না। যদি মোস্তফাকে মাটি বলার শখ হয়, তো আমি তার জন্য যুক্তি ফিট করলাম, মাটি হলেও মোস্তফাকে খেতে পারবে না। কোন সূরা ফুরকান পারা 18, সূরা নম্বর 25, আয়াত নম্বর 7, আল্লাহ পাক বলছেন ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসবাব ওয়া হাযার রাসূল এন্ড দিস মেসেঞ্জার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন কুল হুওয়াল্লাহ, হুয়া মানে ও, ওয়া হাযান নবী আর ইয়ে রাসূল। খোদা বলছেন আরে আমি হচ্ছি হুয়া, হুয়া হচ্ছে গায়েব অদৃশ্য, আমি খোদা, আমাকে জগতের মানুষ দেখেনি, কিন্তু আমার সূরাকে দেখার জন্য মোস্তফাকে আমি হাজা করে পাঠিয়ে দিয়েছি। আরে আমি খোদা হচ্ছি হুয়া, কুল হুয়াল্লাহ আহাদ, মাহবুবকে উঠেন বলে দাও ও আল্লাহ, সেই খোদা হচ্ছেন এক, কিন্তু আমি মোস্তফাকে কোরআনের মধ্যে সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে বলছি হাযান নবী এন্ড দিস মেসেঞ্জার, এই প্রফেট, এই রাসূল। প্রশ্ন হচ্ছে এটা যে খোদা,
এক হচ্ছে এই, এক হচ্ছে ওই। তা বলছে আমি খোদা, যতই গায়েব থাকি না কেন আমার হাজির নাজির হওয়াতে কোনো কারোর মতবিরোধ নেই। মোস্তফাকে আমি হাজা করে অর্থাৎ জগতের বুকে আমি হাজির নাজির করে দিয়েছি। মোস্তফা গায়েব নয়, তোমরা আমাকে দেখতে পাবে না, আমি হচ্ছে চিরন্তন গায়েব। মুসার মতো সুপ্রিম পাওয়ার ওয়ালা প্রফেট যখন আমাকে দেখতে চেয়েছিল আর মুসা আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, আমি বলেছিলাম মুসা দ্য তুর মাউন্টেন ইজ দ্য ফিক্সড প্লেস ফর ইউ। তুর মাউন্টেন হচ্ছে তোমার জন্য নির্দিষ্ট স্থান। নিজের কথা বলবে তুরে এসো, পরের কথা বলবে তুরে এসো, কিন্তু ও হচ্ছে কালিমুল্লাহ। কালিমুল্লার জন্য জায়গা নির্দিষ্ট থাকে, হাবিবুল্লার জন্য থাকে না। আরে জিবরিল আমিন তোমার জন্য এই পাহাড়ে অপেক্ষা করবে, কিন্তু মোস্তফা তুমি যেখানে থাকবে জিবরাইল সেখানে চলে যাবে। এ হচ্ছে মোস্তফা, এ হচ্ছে মোস্তফা। এখানে বলল হাজার রসুল হাজার নবী, কোরআনে দুটো দেখাবো আমি, হাজার রসুলও দেখাবো, কোরআনে হাজার নবী দেখাবো। তো হাজার রসুল মানে এই পয়গম্বর। তো রসুল যদি বা মোড়ে মাটির সঙ্গে মিশিয়ে যাবে নাউজুবিল্লাহ, তাহলে তো ওই পয়গম্বর হবে। তো সুন্নি হানাফিদেরকে রসুল আছেন বলা বন্ধ করার আগে খোদার আয়াতটা চেঞ্জ করে ফেলবে। হাজার নবী হাজার রসুল, ফের খুলুন কোরআন শরীফ পারা দুই সুরা নম্বর দুই আয়াত নম্বর 143 সুরা বাকারা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এবং মোস্তফা আমি তোমাকে জগতের বুকে সাহায্যকারী রূপে রেখেছি, তোমার কাছ থেকে আমি শাহাদাত গ্রহণ করব কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ। হ্যাঁ স্যার। তো শাহাদাত কখন এক্সেপ্ট হয়? শাহাদাত ধরা হয় তখন যতক্ষণ পর্যন্ত চোখে না দেখা হবে ততক্ষণ সাক্ষী হয় না। বুখারী শরীফের মধ্যে পড়ে দেখুন, বুখারী শরীফে আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা কবর ডাঙায় মানুষকে কবর দিয়ে চলে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিক, সেই মুর্দা তোমাদের পায়ের জুতোর খ্যাস খ্যাস আওয়াজটা শুনে থাকে। সুবহানাল্লাহ। এ কোন মুর্দা? আল্লাহর রাসূল ওলির কথা বলেননি, পীরের কথা বলেননি, পয়গম্বরের কথা বলেননি, বিশেষ করে প্রফেট হুড মুস্তফার কথা বলেননি, আম মুর্দার কথা বলেছেন। আম মুর্দা, আম মুর্দা যদি কবরের উপরের সেই অত্যন্ত মাটি থাকা সত্ত্বেও আমাদের জুতোর আওয়াজ শুনতে পান, রাসূল দিগের রাসূল মহামানব মোস্তফা মদিনায় বসে বসে আমাদের সালাম শুনতে পান। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, মাশায়েখ আলা হযরত ইমাম আবু হানিফা দরবারেন। এ হচ্ছে বুখারী শরীফের কথা। তবে ওয়াইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা শোনে তো কিভাবে শোনে? তা বলছে তোমার ছেলে লন্ডনে আছে, তুমি ওখান থেকে ফোন লাগাচ্ছ, তো ফোনে সে ওখান থেকে হ্যালো বলছে, তুমি এখান থেকে হ্যালো, তো তোমার আওয়াজকে সে শুনছে, তার আওয়াজকে তুমি শুনছো কিসের মাধ্যমে? আল্লাহর নয়, সৃষ্টির তৈরি একটা ম্যাগনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। তা বলছে শোনো, সেই খোদা যে খোদা তোমাকে মোবাইল আবিষ্কার করার বুদ্ধি দান করেছেন, সেই খোদা তার মোস্তফাকে অদৃশ্যের খবর শোনার কি কোনো যন্ত্র দান করেননি? অবশ্যই করেছেন। Allah
জদল জবাসেনে কালু পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনে কালু সাফিয়ানা মোহাম্মদ। তো সেই খোদা কি মোস্তফাকে কিছু দান করেননি? রাসূল বলছেন সল্লু, তোমরা দরুদ পড়ো, ইয়াউমাল জুমআতে কাসীরান, জুমার দিনে বেশি বেশি করে, লিআন্না সালাতাকুম তুহরাজু আলাইয়া ইয়াউমাল জুমআ, এই জন্য যে তোমাদের দরুদকে, তোমাদের সালামকে আমার উপরে ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখানে মুতলাক বলা আছে, মুতলাক মুতলাক আবার আলিম সমাজ ছাড়া বুঝবে না, আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি। আরে মুতলাক সেকুলার হয়, মুতলাক আল্লাহ পাক বলেননি। 1000 কিলোমিটার ডিস্টেন্স হলে নবী শুনবে, 2000 কিলোমিটার হলে শুনতে পাবে না। আইনামাত তাকুন, আমি হাদিস দেখাবো, রাসূল বলেছেন আইনামাত তাকুন, তুমি যেখানেই থাকো আমি তোমাদের দরুদকে শুনে থাকি ফেরেশতার মাধ্যমে, কিন্তু তোমরা মুহাব্বতের সঙ্গে, ইশকের সঙ্গে, জজবার সঙ্গে, লাভাবদি প্রফেটের সঙ্গে যদি পড়ো, তো আমি মোস্তফা না জিব্রাইল না মিকাইল না আজরাইল না ইসরাফিল তার মাধ্যম না নিয়ে ইন্নি আসমাউ সালাত আহলে মুহাব্বাতি তোমাদের দরুদকে নিজ কানে শ্রবণ করে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। মোস্তফা মরে গিয়েছেন, তাহলে মোস্তফা এই হাদিসগুলোর অর্থ কি হবে? আবার খুলুন সূরা বকরা, পারা নাম সূরা বকরা, পারা দুই, সূরা দুই আয়াত নম্বর 154। এরপরে আবার চলুন পারা নম্বর 4, সূরা নম্বর 3 আয়াত নম্বর 169। এইখানে এই যে আয়াত রয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের হায়াত হওয়াকে প্রমাণ করানো যাবে। সমস্ত আয়াত বলবো না, পরে গিয়ে মিলাবেন। সূরা নিসা পারা নম্বর 5, সূরা নম্বর 4 আয়াত নম্বর 41, এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে সাক্ষ্যদাতা বলে ঘোষণা করেছেন। সাক্ষ্যদাতা হওয়ার জন্য কিন্তু হাজির থাকা একান্ত প্রয়োজন, সাক্ষ্যদাতা হওয়ার জন্য হায়াত অর্থাৎ জীবিত থাকা একান্ত প্রয়োজন। আবার খুলুন সূরা নাহলের মধ্যে পারা নম্বর 14, সূরা নম্বর 16 আয়াত নম্বর 89 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এইবার শোনাই বুখারী শরীফ কিতাবুল জানায়েজ এর মধ্যে আপনারা লম্বা চওড়া হাদিস রয়েছে, 1351 নম্বর হাদিস আমি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বর্ণনা করছেন এক সাহাবা, সাহাব আমি খালি হাদিসের ইবারাত করছি না, হাদিসের হাওয়ালা করছি, পরে গিয়ে দেখি। তিনি এখানে বুখারী শরীফের মধ্যে বর্ণনা করছেন, সাহাবার আব্বা বলছেন বাবু আগামী কাল ওহদের যুদ্ধ, সাহাবাদের যে অবস্থা আমি দেখছি যে সর্বপ্রথম শহীদ হয়তো আমি হব, তুমি তোমার ভাইদেরকে নিয়ে সুন্দর আচরণ করে থেকো। এই কথা বলার পরে ওনার ছেলে বলছেন আমি তারপরের দিন সকালে দেখছি যে হ্যাঁ সত্যি সত্যি আমার আব্বা প্রথম শহীদ হয়ে গিয়েছেন। তারপরে তিনি বলছেন ওয়াদুফেনা মাহু আখারো ফি কবরিহি, আমার আব্বার কবরের সঙ্গে অন্য একজনকে একই কবরের মধ্যে দাফন করা হলো। সুম্মা লাম তুতিব নাফসি আন আতরুকু মাহুল আখার, কিন্তু আমার প্রাণ চাইল না যে আমার আব্বার সঙ্গে অন্য একজনকে রাখি, তা আমি কি করলাম তার পরের দিন আমি 6 মাস পরে সেই কবরকে খুলেছিলাম, খোদার কসম আমার বাপ প্রথম দিনের মতো জীবিত ছিল। ইমামে আজম আবু হানিফা লড়াই বুখারী শরীফে হাওয়ালা দিলাম, যদি কেউ আমার কোটেশনকে রং করে প্রমাণ করতে পারে অতি অবশ্যই যেন আমার সঙ্গে দেখা করে, বাড়ি বেশি দূর নয়। আবার শুনুন বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস নম্বর 1390, এই হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবর